গত বছরের করোনার কঠিন পরিস্থিতি বেজায় মুশকিলে ফেলেছিল দেশের অর্থনীতিকে। ক্রমাগত আর্থিক মন্দার দিকে গেলেও বছর শুরুর সাথে সাথেই ফের বিপরীতমুখী অর্থনীতির মন্দার বাজার। মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ IMF এর তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে 21 সালে ব্যাপকভাবে ঘুরে দাঁড়াতে পারে ভারতীয় অর্থনীতি। শুধু তাই নয়, আর্থিক বৃদ্ধির হার হতে পারে প্রায় 11.5%। IMF জানাচ্ছে বৃদ্ধির হার সমস্ত বড় দেশ তথা অর্থনীতির মধ্যে একমাত্র ভারতের আর্থিক বৃদ্ধির হার 2% ছাড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।